ফ্ল্যাশব্যাক। হেই বন্ধুরা, তোমরা কেমন আছো? তো আজকে আমরা একটা সুন্দর মনোরম স্থানে চলেছি। হ্যাঁ বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলেই ভালো আছো। তো আজ আমরা এমন একটা প্লেসে এসেছি, খুব ভালো প্লেস, তোমাদের পছন্দ হবে এবং খুব মনোরম জায়গা। তো ভিডিওর আগে চলো সবাই সব কিছু দেখাবো। খুব ভালোবাসা দেখিয়েছো আমাকে আর আমার ভিডিওটাকে, তোমরা পছন্দ করেছো, লাইক কমেন্ট শেয়ার সব কিছু করেছো, তো ধন্যবাদ সবাইকে। আগের ভিডিওর যে লিঙ্কটা সেটা ডিসক্রিপশান বক্সে তোমরা পেয়ে যাবে। তো তার জন্যে তোমাদের মন থেকে, হৃদয় থেকে সম্পূর্ণ ভালোবাসা রইল। ভিডিওতে আগে দেখতে থাকো তোমরা আর ভিডিওটা এনজয় করতে থাকো। তো চলো, ক্লান্ত পরিশ্রমের পরেও যদি ভিউজ না আসে, ভিউজ না আসে সেটা ইউটিউবের ব্যাপার, কিন্তু যতটুকু তোমরা দেখছো ভিডিওটা, তো আমাদের হেল্প করো। আর দেখো, ভিডিও যখন আমরা শুরু করেছিলাম ফার্স্ট অফ অল, ফার্স্ট টাইমে আমাদের বাজেট কিন্তু কিছুই ছিল না, শুধু জাস্ট একটা ট্রাইপড ছিল আর আমার ফোনটা দেখায় যেটাতে রেকর্ডিং হচ্ছে মাইক লাগিয়ে, রিপনের ফোনটাতে একটু সমস্যার কারণে। এটা হচ্ছে ভিভো, তোমাদের দেখায়, দেখো দেখতে পাবে তোমরা, ভিভো Y69, যেটা দাম ছিল 13,999 টাকা, 14,000-এর কাছাকাছি ফোন তখনকার, মানে 4-5 বছর আগের ফোন। কোয়ালিটিটা খুব খারাপ ছিল আর তখনকার খুব ভালো ফোন ছিল, কিন্তু এখন যে প্রসেসর স্ন্যাপড্রাগন 8+ Gen 1, ভালো ভালো ফোন, আলট্রা হাই স্পিড ফোন, ক্যামেরাটা খুব দুর্দান্ত, এরকম ছিল না কিন্তু। তোমরা দেখবে 13 মেগাপিক্সেল আর 16 মেগাপিক্সেল ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেল আর রেয়ার ক্যামেরা হচ্ছে তোমার 13 মেগাপিক্সেল। তো খুব একটাই কষ্ট করে করে আমার ফোনটা দিয়েই শ্যুটিং হয় বেশি অংশ, অধিকাংশ রিপনের ফোনটা দিয়েও অধিকাংশ টাইমে শ্যুটিং হয়। তো এই দুজন যদি রিপন না থাকে, তো আর তোমরা না থাকো, তো আমি অসহায়। তো প্লিজ তোমরা সাপোর্ট করো, হেল্প করো। তো আজকে এই পর্যন্তই, আর নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই।